আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইংল্যান্ডের সাউদাম্পটন সিটির সোল্যান্ড ইউনিভার্সিটি সম্পর্কে। এই ইউনিভার্সিটিতে আপনারা কোন কোন সাবজেক্টে যেতে পারবেন, কত টিউশন ফি, কি ফ্যাসিলিটি, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব। ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট, আর্টস, ডিজাইন সাবজেক্টগুলোতে পড়তে পারে। এই ইউনিভার্সিটিতে পড়তে হলে স্টুডেন্টকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। উইদাউট আইএলটিএস একজন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারে না। এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা তিন সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারে, জানুয়ারি, এপ্রিল এবং সেপ্টেম্বর। সেপ্টেম্বর তাদের মেন ইনটেক হলেও জানুয়ারি এবং এপ্রিল সেমিস্টারে অনেক সাবজেক্টে স্টুডেন্ট নিয়ে থাকে তারা। এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্টকে কী কী করতে হবে? এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করতে চায়, স্টুডেন্টকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। আন্ডার গ্রাজুয়েটের জন্য স্টুডেন্টকে আইএলটিএসে 6 এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য আইএলটিএসে 6.5 পেতে হবে। একজন স্টুডেন্ট যখন আইএলটিএস এক্সাম শেষ করলো এবং তার নির্ধারিত পয়েন্টটা পেয়ে গেল, তারপরে সে স্টুডেন্ট তার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, এসওপি, রেকমেন্ডেশন লেটার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেসব সহ একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করলে স্টুডেন্টকে অফার লেটার দেওয়া হয়। অফার লেটারের মাধ্যমে স্টুডেন্ট মিনিমাম ডিপোজিটের মাধ্যমে কাস্ট লেটার পেয়ে যায় এবং কাস্ট লেটার সহ সকল পেপার্স নিয়ে সে ভিসার জন্য অ্যাপ্লাই করে। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে এবার জানবো আমরা। এই ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং 93 2021 মোতাবেক এই ইউনিভার্সিটি অনেক ভালো অবস্থানে আছে। এই ইউনিভার্সিটিতে পড়তে হলে স্টুডেন্টকে কত টাকা টিউশন ফি দিতে হবে? এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা ফাউন্ডেশনের মাধ্যমেও যেতে পারে। ফাউন্ডেশনে টিউশন ফি 12,000, ব্যাচেলারে টিউশন ফি 13,000 এবং মাস্টার্সে টিউশন ফি 14,300 পাউন্ড। এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা অফ ক্যাম্পাস এবং অন ক্যাম্পাস জব ফ্যাসিলিটি পেয়ে থাকে। স্টুডেন্টরা স্টাডি অবস্থাতেই পার্ট টাইম ওয়ার্ক পারমিট এবং পড়া শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায়। স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটি অনেক সময় জব অফার করে থাকে। ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনটি জানানোর চেষ্টা করব। এছাড়াও দেশ বিদেশের অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনি জানতে চান, সেই ইউনিভার্সিটির নাম আমাদেরকে জানান, আমরা সেই ইউনিভার্সিটি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।